নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার কাছে যদি শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য বড় খুশির খবর ই শ্রম কার্ডের মাধ্যমে টোটাল আপনি ছাত্রী সার্ভিসের বেনিফিট কিন্তু পেতে পারবেন তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে সেই ছাত্রীর সার্ভিস বা ছাত্রীর স্কিমটা কি অথবা তার জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই সার্ভিস বা স্কিমের মাধ্যমে কী কীভাবে বেনিফিট পাবেন সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং সেই স্কিম বা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনি কোথাও যেতে হবে না আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি সেই সব স্কিম অথবা সার্ভিসের আপনি অনলাইন অ্যাপ কিন্তু খুব সহজে করতে পারবেন এবং সেই স্কিম অথবা সার্ভিসের বেনিফিট কিন্তু আপনি সরাসরি আপনার যে ব্যাংক কিন্তু পেয়ে যাবেন তো সেই ছাত্রী সার্ভিস অথবা স্কিম কী কী সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলারটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু ঈশ্রমকারী যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি রেজিস্টার আপডেট অপশানে ক্লিক করবেন আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরপর থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করে আপডেট পোবাইল অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে আপনি নেক্সট করে দেবেন করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ভ্যালের বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপডেট ই কোয়াইসি অপশানে ক্লিক করবেন কিন্তু ভুলেও এখানে আপনি ঠিক জন্য কিন্তু মারবেন না আপনি কেবলমাত্র আপডেট ই কোয়াইসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন ফাইন্ড এলিজিবল স্কিম বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন যে আপনি এমপ্লয়েড না আনএমপ্লয়েড এখান থেকে আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে পরের অপশানে ক্লিক করে আপনি বিপিএল হ্যাঁ কি না এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনি কী করবেন এখানে আপনি যে মাইনরিটি কিনা এখান থেকে আপনি ইয়েস বা নো করবেন যদি আপনি মাইনরিটি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন করে দেওয়ার পর গেট স্কিম অপশানে ক্লিক করলে আপনার ডিটেলস অনুযায়ী আপনি কোন কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু ডিটেলস কিন্তু আপনার সামনে শো কিন্তু হয়ে গেল দেখতে পাবেন দুটো স্কিম আপনার সামনে শো হয়ে গেছে এবার এর মধ্যে আপনি যেই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চান খুব সহজেই এখান থেকে আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এটা একটা হয়ে গেল এরপর আপনি ডাউনলোড ইউএন কার্ড অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে স্কিম বিভিন্ন স্কিম আপনার সামনে শোকৃত হয়ে গেল ঠিক আছে প্রথম দেখতে যে ফাইন্ড এলিজিবল স্কিম এই স্কিমের কথা এখানে বলে দিলাম যে আপনি এখানে সমস্ত বসিয়ে এখানে গেট স্কিম অপশানে ক্লিক করলে আপনার সামনে স্কিম কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে এবার দু নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লুকিং ফর এ জব এই অপশানে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসটা এই অপশান করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু হেয়ার ক্লিক করবেন ক্লিকার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক আপনি কিন্তু লগ হয়ে যাবেন তো সেই জন্য এখানে ক্লিকার অপশানে ক্লিক করবেন ক্লিকার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এর যে অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি কিন্তু যারা নতুন রেজিস্টার করবেন যারা আগে এখানে আইডি পাসওয়ার্ড হয়ে আছে তারা লগ করে এখানে বিভিন্ন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে আপনি ওয়ার্ক ফ্রম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনি পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন ঠিক আছে আমি আজকে কিন্তু এই সার্ভিসগুলি সম্বন্ধে আপনাদের মতো ধারণাটা দিয়ে দিচ্ছি কোনো সার্ভিস সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন সেই সার্ভিসের কিন্তু নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে তিন নম্বর যে সার্ভিসে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিল এই স্কিল অপশানে ক্লিক করে এখানে স্কিল ইন্ডিয়া যে ক্লিক হওয়ার অপশানে ক্লিক করে স্কিল ইন্ডিয়া পোর্টাল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে আপনি এখানে খুব সহজে সরকারি বিভিন্ন রকম স্কিলের এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি যেই স্কিলটা শিখতে চান এখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্টের তরফ থেকে শিখতে পারবেন এবং সেই স্কিলটা শিখে আপনি কিন্তু সেখান থেকে কাজ কিন্তু পেতে পারবেন সেম একইভাবে এখানে অ্যাপেন্টিসিপ এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম এখানে স্কিল শিখে বা এখানে কাজ শিখে আপনি কিন্তু সেই কাজে নিযুক্ত হতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পেনশান এখানে এলন পেনশন পেনশান অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি পেনশানের জন্য অনলাইন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন মনধন যোজনার মাধ্যমে এই যোজনার মাধ্যমে আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে এবং প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা এখানে জমা দিয়ে আপনি ষাট বছর পর প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করে রয়েছে তার লিঙ্ক তো আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে এই জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই পরের স্কিম দেখতে পাচ্ছেন যে ডিজি সক্ষম পোর্টাল এই অপশানে ক্লিক আর অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেল এই পোর্টালের মাধ্যমে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি খুব সহজে লগ করে এই পোর্টালে আপনি বেনিফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের বলে দিলাম যে আজকের যে এই সার্ভিসগুলি সম্বন্ধে আমি কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি কোনো সার্ভিস সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে আপনি কমেন্ট করুন আমি জানিয়ে তো এখানে কিন্তু ছটি সার্ভিস সম্বন্ধে বললাম এবার সাত সার্ভিসটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা তো এইটা কিন্তু আপনি ই শ্রম কার্ড থাকলে আপনি কিন্তু এই যোজনার কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং এর জন্য আপনি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন ঠিক আছে এই যোজনার মাধ্যমে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে এবং সেই রেজিস্ট্রেশন করার পর আপনি যে রেজিস্ট্রেশনের স্লিপটা সেটা নিয়ে আপনি আশা কর্মীর কাছে জমা দিয়ে দিলেই কিন্তু আপনি পাঁচ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে যদি পেয়ে যাবেন যারা কিন্তু পেঙ্গেন মহিলা তারা কিন্তু খুব সহজে জনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংকে যদি নিতে পারবেন ঠিক আছে এবার এই পাঁচ টাকাটা তিন কিস্তির মাধ্যমে আপনাকে প্রোভাইড করা হয় এবার প্রথম কিস্তিতে আপনাকে হাজার টাকা এবং সেকেন্ড কিস্তিতে আপনাকে দু টাকা এবং তিন নম্বর কিস্তিতে আরও দু টাকা দিয়ে টোটাল কিন্তু পাঁ টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার কিন্তু করা হয় এবার যে পাঁহ টাকাটা এইটা আপনি কীভাবে পাবেন বা কোন সময় পাবেন সেটা কিন্তু আপনি যদি জানতে চান তাহলে কি দেখতে পাচ্ছেন এখানে একটি চার্ট লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথম যে হাজার টাকাটা এটা কিন্তু যখন আপনি প্রেগন্যান্ট হবেন তখন কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে আপনি আশাকর্মীর কাছে জমা দিলেই কিছু দিনের মধ্যে হাজার টাকা আপনার ব্যাঙ্কে পেয়ে যাবেন তার ছয় মাস পর আপনি কিন্তু দুহার টাকা আপনার ব্যাঙ্কে দু আরও ট্রান্সফার করা হবে তার যে পরে তিন নম্বর যে দুহার টাকাটা সেটা কিন্তু আপনার যে বাচ্চা হওয়ার পর এই যে দু টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিতে হবে ঠিক আছে টোটাল কিন্তু পাঁচ হাজার টাকা আপনি সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে কীভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনি কী করতে হবে এটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে শ্রম কার্ডের মাধ্যমে টোটাল সাতটি সার্ভিস কী কী অথবা এই সাতটি সার্ভিসের সম্বন্ধে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আপনাদের বলে দিলাম কোনো সার্ভিস সম্বন্ধে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এর চলে আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেললেটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ